নমস্কার, আপনারা দেখছেন ডি নিউজ। আমি দিবাকর দাস। আজকে নদিয়া জেলার করোনার আপডেট রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনাবো। এখন আজকে নদিয়া জেলাতে মোট কেসেস ধরা পড়েছে 349 খানা। এর মধ্যে বিননগর পৌরসভায় ধরা পড়েছে 7 জন, চাকদাতে ধরা পড়েছে 29 জন, চাকদা পৌরসভাতে ধরা পড়েছে 4 জন, চাপড়াতে ধরা পড়েছে 13 জন, কয়েশপুর পৌরসভায় ধরা পড়েছে 3 জন, হাঁসখালিতে ধরা পড়েছে 11 জন, হরিণঘাটাতে ধরা পড়েছে 16 জন, হরিণঘাটা পৌরসভাতে ধরা পড়েছে 9 জন, কালীগঞ্জে ধরা পড়েছে 12 জন, কল্যাণী পৌরসভা ধরা পড়েছে 13 জন, করিমপুর ওয়ানে ধরা পড়েছে 19 জন, করিমপুর টুতে ধরা পড়েছে 8 জন, কৃষ্ণগঞ্জে ধরা পড়েছে 24 জন, কৃষ্ণগড় পৌরসভায় ধরা পড়েছে 5 জন, কৃষ্ণগড় ওয়ানে ধরা পড়েছে 17 জন, কৃষ্ণগড় টুতে ধরা পড়েছে 16 জন, নবদ্বীপ ব্লকে ধরা পড়েছে 7 জন, নবদ্বীপ মিউনিসিপ্যালিটিতে ধরা পড়েছে 6 জন, নাকাশিপাড়াতে ধরা পড়েছে 21 জন, আঘাট পৌরসভাতে ধরা পড়েছে 7 জন, আঘাট ওয়ানে ধরা পড়েছে 27 জন, আঘাট টুতে ধরা পড়েছে 32 জন, শান্তিপুরে ধরা পড়েছে 9 জন, শান্তিপুর পৌরসভাতে ধরা পড়েছে 18 জন, টায়ারপুরে ধরা পড়েছে 1 জন, তেহট্ট ওয়ানে ধরা পড়েছে 10 জন, তেহট্ট টুতে ধরা পড়েছে 5 জন। তাহলে আপনারা জেনে নিলেন নদিয়া জেলার আপডেট করোনার খবর। ডি নিউজ দেখতে থাকুন, আপডেট থাকুন। নমস্কার।